মহাকুমার কমিশনারেটের লোকজনেরা পৌঁছে গেছে, সেইখানে একজন সংবাদকর্মী কিভাবে সেইভাবে নাজিয়াভাবে বিকৃত হবে, শারীরিকভাবে বিকৃত হবে। তাই আমরা জানাতে চাইছি, আমরা লড়ছি, আমরা নিজেদের মতো করেই লড়ব। সাংবাদিকরা আমরা সমবেত হবে, একসঙ্গে ঐক্য হয়ে লড়ব এবং আমরা জীবনের ঝুঁকি নিয়েই এই কাজটি করব। আজ সে সুস্থ হয়ে উঠুন, শারীরিকভাবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা প্রার্থনা করুন এই কর্মটি ফল আমরা মৌন প্রতিবাদ করছি। আমাদের ফোন, আমাদের ক্যামেরা, আমাদের সবকিছু রেখে, মাটিতে রেখে আমরা আজকে আন্দোলনে সামিল হয়েছি। আমরা প্রতিবাদ জানাই বারবার, কেন আমাদের উপর নাম সূত্রধর। আমি আরেকবার একটি সত্য কথা বলছি, আমরা ঝুঁকি নিতে প্রস্তুত। আমরা জানি মিরপুরের সংবাদকর্মীরা কীভাবে কাজ করে, সেটা রাজনৈতিকভাবে হোক, রাজনৈতিক নেতাদের দ্বারা হোক, রাজনৈতিক নবপুষ্ট মস্তানদের দ্বারা হোক, প্রশাসনিক পুলিশ এইভাবেই হোক না কেন, আমরা ঝুঁকি নেব, আমরা কাজ করে যাব। এই মর্যাদা আপনাদের কাছে আমরা করে যাচ্ছি। নমস্কার। আমরা বীজপুর সাংবাদিকরা বা আশেপাশে যে সাংবাদিকরা আমাদের সহনীতিকে ভীষণভাবে মারধর করে দখল করার যে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছি, এবার আমরা আমাদের এই এলাকার অন্যতম সাংবাদিক রাজীব গুপ্তা কথা। অবস্থার কোনো পরিবর্তন নেই, বরঞ্চ দিন দিন সেই আক্রমণ বেড়েই চলেছে। আর আমাদের একের পর এক সাংবাদিক জখম হচ্ছে, কখনো আক্রান্ত হচ্ছে, এইভাবেই চলছে দিনের পর দিন। এই আক্রমণে কোনো প্রতিরোধ বা প্রতিবাদ করতে চাই না, কারণ আমরা সাংবাদিক, আমরা কখনো ওদের মতো শিক্ষিতদের মতো তাদের গায়ের মধ্যে গিয়ে তাদের সঙ্গে মারপিট করি না। আমরা আমাদের একটা অন্যরকম শিক্ষা দিচ্ছে আছে, তাই আমরা এই সাংবাদিক পেশাকে বেছে নিয়েছি। অনেকেই আছেন যারা প্রায় একটু বেশি এই সাংবাদিক পেশাকে বেছে নিয়েছে, সেই সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। আমরা জনগণ সবার কাছে কাজটা করে আসি, এর এতদাঞ্চল সবার কাছে আমরা তাদের সমবেদনা চাই, তাদের পাশে দাঁড়ানোর দাবি করছি, যাতে তারা আমাদের পাশে দাঁড়ায়। আমরা সাংবাদিকরা চারিদিকে আক্রান্ত, আমরা তো তাদের কাছেই খবর তুলে দিই, পাঠকদের কাছে প্রত্যেকেই ঘরে ঘরে দেখেন বিভিন্ন খবর, সেই খবর তুলতে গিয়ে আমাদের শুধু এতদাঞ্চলের সাধারণ মানুষ এবং আমাদের যে প্রতিবাদ এখন চলছে গান্ধী মোড়ে, সেই গান্ধী মোড়ে প্রতিবাদে আমরা যে ভাষা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, সমস্ত ব্যবসায়ী যারা শুনছেন তাদের উদ্দেশ্যেই, আমি জানি না আর কতদূর পর্যন্ত এটা যাবে, কিন্তু আমরা মরিয়া হয়েই আজকে এই গান্ধী মোড়ের জমায়েতে এসেছি। আর আপনারা এই জমায়েতে দেখতে পাচ্ছেন যে আমরা কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা রেখে রাজনৈতিক দলগুলির মতো আমরা কিন্তু কোনো প্রতিবাদ জানাচ্ছি না। আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, আমরা রাস্তার ধারে আমাদের যে ব্যবহার্য যে সমস্ত অস্ত্র আছে, অর্থাৎ বুম, পেন, এইগুলোই আমরা মাটিতে নামিয়ে রেখেছি, যে আমরা কিছুক্ষণের জন্য আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি, যেটার প্রয়োজনীয়তা কি
সেটা আপনাদের আমার আগে যারা বক্তব্য রেখেছেন তারা বিশদে বলেছেন। আমি খুব সংক্ষেপে এইটুকুনি বলবো যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি, আমরা যখন ছোট, যখন আমরা সাংবাদিকতা করতে এসেছি, তারও অনেক অনেক আগের থেকে ইতিহাস বলছে যে সাংবাদিকদের নিজেদের সাহসিকতার সাথে সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। কারণ এটা আপনারা সকলেই জানেন যে যারা অপরাধ করেন তারা কিন্তু শক্তিশালী, তারা এখন বর্তমানে হয়তো বেশি পরিমাণে রাজনৈতিক যে সমস্ত মাধ্যম রয়েছে সেইগুলোকে তারা ব্যবহার করেন এবং কিভাবে ব্যবহার করেন সেটাও আপনারা জানেন। মানে আমি পরিষ্কারই বলতে চাইছি যে দলবদল করে তাদের নিজেদের কোনো অস্তিত্ব বলে কিছু থাকছে না রাজনীতির প্রতি মানুষের, এই কারণেই প্রতিবাদ চলে এসেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে গত দিনের যে ঘটনাটা আমাদের সাংবাদিক বন্ধুর ওপর হয়েছে, সেই ঘটনা ধাক্কাধাক্কি এ ধরনের ঘটনা আপনারা বহুবার শুনেছেন, আমাদেরকেও বহুবার এই গান্ধী মোড়ে প্রতিবাদ করতে দেখেছেন। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই জিনিস রাজনৈতিক দলগুলির মাধ্যমেই কিন্তু আমাদের গায়ে ওপর চলে আসছে। আমরা খুব কঠিনভাবে জটিলভাবে বলতে চাই না, খুব সহজ সরলভাবে বলতে চাই, যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছেন তারা সাবধান করুন, আপনাদের সাথে যারা আছেন যারা দুষ্কর্ম করে বেড়াচ্ছেন, সাংবাদিকদের যদি আপনারা কাজ করতে না দেন, সাংবাদিকদের যদি আপনারা ভয় পান, আপনাদের ভয় পান, আপনারা যদি সঠিকভাবে কাজ করেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন, তখন যেমন আপনার খবর আপনার সারা সর্বত্র আমরা তুলে ধরি, আমরা কিন্তু দুষ্কর্মটাকেও তুলে ধরব এবং এটা আমরা ধরবো বলেই আজকে প্রতিজ্ঞা করে আমরা এখানে সমবেত হয়েছি।